আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারজানা শারমিন সোনিয়া কথা বলছি প্রিন্স ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার মোহাম্মদপুর থেকে। আমি পেশায় একজন ফিজিওথেরাপি চিকিৎসক। আপনারা আগেও আমাকে যারা নিয়মিত ফলো করেন দেখেছেন, আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ডিজিজ কন্ডিশন নিয়ে কথা বলে থাকি, আপনাদেরকে একটু অ্যাওয়ারনেসের জন্য কাজ করে থাকি। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা বাচ্চাদের কন্ডিশন নিয়ে কথা বলবো, সেটা পেডিয়াট্রিক একটা কন্ডিশন, সেটাকে খুবই পরিচিত অনেকের মাঝে, আমরা এটা জানি, এটা নিয়ে বেশ সচেতনতামূলক অনেক অনুষ্ঠানও হয়। সেটা হচ্ছে ক্লাব ফিট, বাংলায় আমরা যাকে বলি মুগুর পা। বুঝতে পেরেছেন সেটা কি? সেটা হচ্ছে মায়ের গর্ভ থেকে যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে দেখা যায় জন্মগতভাবে বাচ্চার পায়ে একটা সমস্যা দেখা যায়, সেটাকে আমরা ক্লাব ফিট বলি। সমস্যাটা হয় পায়ের পাতাটা ভিতরের দিকে মোড়ানো থাকে, অর্থাৎ আঙুলগুলো ভিতরের দিকে মোড়ানো থাকে এবং পাটা এরকম ঘুরে থাকে, এটাকে আমরা বলি ক্লাব ফিট। তো ক্লাব ফিট কেন হয়, আসলে এটার মেডিকেল সায়েন্স এখন পর্যন্ত ক্লাব ফিট কেন হয় এটার কোনো কারণ আবিষ্কৃত হয়নি এবং আদৌ হবে কবে সেটাও জানি না, তবে হলে আমি অবশ্যই যদি বেঁচে থাকি জানাবো। ক্লাব ফিটটা সাধারণত ইডিওপ্যাথিক কজে হয়ে থাকে, সাধারণত ধরা হয় যদি পজিশনাল কোনো সমস্যা হয়ে থাকে, কোনো নিউট্রিশনের প্রবলেম থাকে মায়ের তাহলে হতে পারে, এছাড়া তেমন কোনো কারণ আবিষ্কৃত হয়নি। তো ক্লাব ফিট হলে আপনারা কী করবেন? ক্লাব ফিটের কিন্তু ট্রিটমেন্টের জন্য কতগুলো ধাপ আছে। ক্লাব ফিট এক পায়েও হতে পারে, আবার দুই পায়েও হতে পারে, অর্থাৎ একটা পা এরকম ঘুরিয়ে অ্যাফেক্টেড হতে পারে আর একটা পা নর্মাল থাকতে পারে, কিংবা এমন হতে পারে যে আপনার দুইটা পায়ে বাচ্চার অ্যাফেক্টেড থাকে। তো ক্লাব ফিট হলে কি হয়, ক্লাব ফিটটা জন্মের পরপরই কিন্তু আপনারা এটা ভিজিবলি চোখে দেখতে পারবেন যে বাচ্চার পাটা ঘুরানো, বাচ্চার পাটা বাঁকা। তো এটা হলে যে সমস্যাগুলো হয়, বাচ্চা দেরিতে হাঁটা শিখে, অনেক বাচ্চা হাঁটতেও পারে না চিকিৎসার অভাবে, এবং এর সাথে সাথে যে সমস্যাগুলো হয়, পায়ের উপরে মাংসপেশিগুলো দুর্বল হতে থাকে, কোমরে একটা বাঁকা ভাব চলে আসতে পারে, সাথে সাথে হাঁটু জয়েন্টটা বাঁকা হয়ে যেতে পারে, হাঁটুর জয়েন্টের যে ভিতরে যে স্ট্রাকচার থাকে সেটা মানে নষ্ট হয়ে যেতে পারে, পায়ের গোড়ালিতে তো এটা এফেক্ট করেই। তো এটা হলে আপনারা কী করবেন, এটা হলে অতিসত্বর আপনাদেরকে একজন চাইল্ড স্পেশালিস্ট ডক্টরের সঙ্গে দেখা করতে হবে। তো এটা ট্রিটমেন্ট প্রসিডিউরটা কিন্তু একটু লেন্দি হবে, তবে অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে 10 দিন বয়স থেকে ট্রিটমেন্টটা শুরু করার জন্য, কারণ যত তাড়াতাড়ি আপনারা চিকিৎসাটা শুরু করবেন তত তাড়াতাড়ি বাচ্চার ভালো ফলটা পাবেন। আর যদি 5 বছর কিংবা 7 বছর বাচ্চা পার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এর চিকিৎসা যতই করেন সেটা সারানোটা অনেক কঠিন হয়ে যাবে। তো আমি যে কথাগুলো বলছি চিকিৎসা পদ্ধতিগুলো আপনারা একটু জেনে নেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আপনারা 10 দিন বয়স থেকে ডক্টর যেটা করবে, এটা পিরানি একটা স্কেল আছে, পিরানি স্কেলে এটাকে অবজার্ভ করা হয়, করার পরে বাচ্চার প্লাস্টার দিয়ে শুরু করা হয়, অর্থাৎ 10 দিন বয়সে একটা বিশেষ নিয়মে শুধুমাত্র ক্লাব ফিটের জন্যই প্লাস্টার করা হয়। এটা বাচ্চা 10 দিন বয়স থেকে শুরু হয়, এটা ডক্টর নিজ হাতে করে দেন এবং এক একটা প্লাস্টার মোটামুটি 7 ডেজ পর্যন্ত রাখা হয়, এটা আপনাকে ডক্টর অ্যাডভাইস করে দিবে, বলে দিবে কতদিন কীভাবে রাখবেন, এবং 7 ডেজ পরে আবার প্লাস্টারটা আবার রিকাস্ট করা হয়, অর্থাৎ 7 ডেজে আপনার এই পাটা যখন এত দূর ঘুরে আসে একবারে কিন্তু এটা সোজা করা সম্ভব না, তাই না? কারণ বাচ্চা অনেক বেশি পেইন হবে, ব্যথা হবে, এটা সহ্য করতে পারবে না, এটা কিন্তু ধীরে 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 সোজা করা হয়। যেমন এতটুকু বাঁকা আছে, প্রথম প্লাস্টারটা একটু কারেকশন করে নিয়ে তারপরে প্লাস্টারটা করা হয়, তখন দেখা যায় 7 দিন পরে এই কারেকশানটা হয়ে যায়, দেন আরেকটু কারেকশন করে নিয়ে দ্বিতীয় প্লাস্টারটা করা হয়। অনেক সময় দেখা যায় যে 3 থেকে 4টা এরকম প্লাস্টার কাস্টের পরেই বাচ্চার খুব ভালো ডেভেলপমেন্ট চলে আসে, তখন দেখা যায় বাচ্চার পা মোটামুটি নর্মাল হয়ে যায়। এটা হতে ধরেন 3-4 মাস টাইম লাগে। এটা হওয়ার পরে আর যদি ক্লাব ফিটের পরিমাণটা মানে বাঁকার পরিমাণটা কম থাকে সেই ক্ষেত্রে তো আপনারা অনেক লাকি, কারণ হচ্ছে খুব দ্রুত বাচ্চার পায়ে হয়, তবে একটা কাজটাই দেখা যাবে যে বাচ্চার পা পুরো ঠিক হয়ে গিয়েছে। কিন্তু এর পরের কিছু ধাপ আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে 5 ইয়ার্স পর্যন্ত, এটা মাথায় রাখবেন। ক্লাব ফিট ছেড়ে গেলেও 5 ইয়ার্স পর্যন্ত নিয়মিত আপনাকে একজন ফিজিওথেরাপিস্টের আন্ডারে থাকতে হবে, কারণ হচ্ছে না হলে এই 5 ইয়ার্সের মধ্যে ক্লাব ফিট ঠিক হয়ে গেলেও এটা আবার রিকার করে চলে আসতে পারে, এটা যাতে না আসে এ কারণে নিয়মিত চেক আপটা কষ্ট করে হলেও আপনারা মেনটেন করবেন। এখন বলি আপনাদের কাস্টিংটা তো শেষ হলো, এই কাস্টিংয়ের পরে অনেক বাচ্চার অপারেশন লাগতে পারে, যেমন হচ্ছে টেনোটমি লাগতে পারে, কিংবা হচ্ছে
টিএমআর লাগতে পারে, এটা অটোমেটিক, এটা ছোট একটা সার্জারি, সবার লাগবে তাই না। এটা এটা করার পরে যেটা হয়, আপনাকে একজন ফিজিওথেরাপিস্টের কাছে পাঠানো হবে এবং পুরো প্রসেসে কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট থাকবেন, কাস্টিংও কিন্তু একজন ফিজিওথেরাপিস্টই করবেন। তো প্রথমেই আপনারা যখন পেশেন্টকে দেখাবেন, বাচ্চাকে দেখাবেন, একজন অবশ্যই কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট কিংবা একজন চাইল্ড পেডিয়াট্রিশিয়ানকে দেখাবেন। তারপরে যেটা করবে, ফিজিওথেরাপিস্ট কিছু থেরাপিউটিক এক্সারসাইজ এখানে দিবে, বাচ্চাকে কিছু পজিশনিং দেখিয়ে দিবে আপনাদেরকে, সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। আর পাশাপাশি হচ্ছে একটা ব্রেস দিবে, সাপোর্টিভ ডিভাইস দিবে, যেটাকে এএফও বলা হয় কিংবা অন্য ধরনের ব্রেসও লাগতে পারে। এই সাপোর্টিভ ডিভাইসটা কোথা থেকে নেবেন, কীভাবে নেবেন, এটা আপনাকে একজন ফিজিওথেরাপিস্টই বলে দিবেন, উনি আপনাকে সাজেস্ট করবেন এবং কীভাবে বানাতে হবে, কীভাবে উনি আপনাকে সব জানিয়ে দিবেন। তো সাধারণত ফিজিওথেরাপিতে ম্যানুয়াল থেরাপিটাই কাজে লাগে, এখানে ইলেকট্রোথেরাপি মানে হচ্ছে মেশিনের কোনো কাজ নেই, যা এক্সারসাইজ করানো হবে অর্থাৎ যেগুলো থেরাপি করানো হবে সব ফিজিওথেরাপিস্ট নিজে হাতে ধরে আপনার বাচ্চার করাবেন। এবং এটা কিছু স্ট্রেচিং থাকে, স্ট্রেন্থেনিং থাকে, কিছু পজিশনাল থেরাপি থাকে, সাথে মোবিলাইজেশন থাকে, কিছু গ্লাইডিং থাকে, কিছু ম্যাসেজ থেরাপি থাকে। তো অনেক কিছু কম্বিনেশনে আসলে ট্রিটমেন্টটা করতে হয় এবং এটা অবশ্যই অভিজ্ঞ একজন ফিজিওথেরাপিস্টের কাছ থেকেই করাবেন, কারণ বাচ্চা ছোট, সেন্সিটিভ থাকে এবং আমাদের পায়ের এখানে কিন্তু অনেক ছোট 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 হাড় থাকে। তো আপনি যদি অভিজ্ঞ হাতে না পড়েন তাহলে দেখা যাবে যে আপনার লাভের থেকে ক্ষতিই বেশি হবে। তো আপনারা এইভাবে এই জিনিসটা মেনটেন করেন, ক্লাবফিট অবশ্যই নিরাময়যোগ্য, 100% নিরাময়যোগ্য একটা অসুখ, অসুখও বলবো না আমি, কারণ আমি সরাসরি এই সব পেশেন্ট নিয়ে কাজ করেছি এবং আমি 100% সফলতা দেখেছি। তো আপনারা যদি একটু নিয়মকানুন মেনে চলেন আর একটু ধৈর্য ধরে চলেন, তো আশা করি এই সমস্যা থেকে খুব ভালো একটা সমাধান আপনারা সবাই পাবেন। তো আজকের মতো এটুকুই, আমি এই বিষয়টা নিয়ে কথা বললাম, নেক্সট আরেকটা টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব মেনে চলুন, আর নিয়মিত হাত ধুবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।